দেশে সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া অন্য কেউ ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি সম্প্রতি কথিত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ভারতের আসামে এনআরসি প্রকাশ এবং কেন্দ্রীয় সংসদে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর দেশটি থেকে সীমান্ত দিয়ে অনেকে বাংলাদেশি ঢুকে পড়ছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায় এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন দেখে ভারত থেকে ফরিয়া ধরে দেশে লোক আসছে যারা আসছে তারা কাজকর্ম পাচ্ছেন ভারতের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থাও ভালো তবে বাংলাদেশের লোক ছাড়া অন্য কেউ এদেশে ঢুকলে তাদের বিদায় করে দেওয়া হবে নাগরিকত্ব সংশোধনী আইন পাশের জন্য সংসদে উত্থাপনের সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করে তিনি বলেন এসব দেশের সংখ্যালঘু তথা অমুসলিমরা নির্যাতনের শিকার হয়েছেন সেই নির্যাতিত সংখ্যালঘুদের ভারত আশ্রয় ও নাগরিকত্ব দেবে সেজন্য নাগরিকত্ব সংশোধনী আইন করা হয়েছে অমিত অভিযোগ নাকচ করে দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে চতুর্থবারের মত মতো এনআরভি সিআইপি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী তিনি বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি সম্পাদক পদে রয়েছেন আগামী ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআরবি সি মাঝে সনদ ও সম্মাননা প্রদান করবেন সরকার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দু সালে সারা বিশ্বের যে বিয়াল্লিশ জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে সিআইপি নির্বাচিত করেছে ইয়াসিন চৌধুরী তাদেরই একজন এর আগেও দু হাজার এগারো দু পনেরো দু ষোলো সালে সিআইপি নির্বাচিত হয়েছিলেন ইয়াসিন চৌধুরী তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় তিনি স্নাতক শেষ করে ওমানে মানে পাড়ি জমান ও এক প্রতিষ্ঠানের সাধারণ কর্মী হিসেবে কর্মজীবন শুরু করলেও ধীরে ধীরে নিজেই গড়ে তোলেন রিয়েল এস্টেট সহ নানা ব্যবসা বর্তমানে দুশোরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে তার প্রতিষ্ঠানে কাতারে সফররত বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিনকে কাতার প্রবাসী বড়লেখা যুব সমাজের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে আমাদের কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান গত শুক্রবার রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কপিল উদ্দিনের সভাপতিত্বে এবং যুবনেতা অলিদ আহমেদ সেলিমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব এনাম জামান রাজনীতিবিদ লোকমান আহমেদ মোখলেসুর রহমান মেম্বার যুবনেতা সাইদুল ইসলাম ও শ্রমিক নেতা মোহাম্মদ তাজুল ওয়াহিদ এ সময় প্রধান অতিথি বলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড়লেখা প্রবাসীরা অনেক ভালো অবস্থানে রয়েছেন যা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়